ফরিদপুরের শালথায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুর রহমান সহ অনেক উপস্থিত ছিলেন।